বাবা করে যাই দেই স্যার, আমি খুশি হয়ে তোমাকে 100 টাকা দিলাম। আচ্ছা জি স্যার, আওয়াজে কি? জি 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 জি, আমাদের সদস্য। ও আচ্ছা, তাহলে বাসা কোন জায়গায়? এই যে সামনে। আচ্ছা যা যা যা, বাসা বাসা চলেন স্যার। একটু আপনি আগান, একটু একটু আগে যান। ওই ওই এবারে হ্যাঁ আগান। এতদিন পরে হঠাৎ কি মনে করাইলেন? আসলাম, এই যে বড় স্যার আসছে তো, একে নিয়ে পরিবেশন করতেছি। ডেঙ্গু কাদের? ডেঙ্গু কাদের? জি জি জি, এই যে ডেঙ্গু কাদের, এরও তো টাকা দেওয়া হয়। টাকা দেওয়া হয় স্যার। আর বাচ্চা কাচ্চা কয়জন স্যার? ওনার তো কোনো সন্তান নাই। এই যে শুনছো না, এই দুটা সিয়ান নিয়ে হয় স্যার রাইছে। আইতাছে, বুঝলাম না ব্যাপারটা, সন্তান নাই। আচ্ছা স্যার, বসেন 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 স্যার। এই তোমাদের কোনো সন্তান নাই? না স্যার, আমাকে তো কোনো সন্তান নাই। আপনি তো না করছেন জানি সন্তান না হয় কোন কি? হ্যাঁ না, এটা কোন ধরনের কথা হইল? এটা সন্তান নেওয়ার আগেই বন্ধ করে আলিয়ে দিছ, তাই তো কইছে। এটা কয় এত টাকা দিয়ে গেছিল? না 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 স্যার, আমি তো ভাবছি যে এদের যে বয়স, বয়স আনজাদি মনে হইলো যে না দুই একজন সন্তানের বাপ মা।
ঠিক আছে অনুমান হ্যাঁ অনুমানের উপরে তার জন্য বলছি যে না সন্তান আর নেবেন না বন্ধ করে অনুমান অনুমানের উপরে অনুমানে কোনো কাম আছে হ্যাঁ কে করে দশাটাও কি এরপরে এরপরে যদি গেলে আর যা গেলো কামাই কিন্তু যদি করবা না পারবো বাচ্চা কাচ্চা নাই এবার কি অবস্থায় চলবো হ্যাঁ স্যার আমি তো জানি যে না ওনাদের সন্তান আছে এই জন্যই তো বন্ধ করার এই জন্য বন্ধ করার কথা বলছো হ্যাঁ এই যে স্যার আপনাকে কিছু বুঝি না এক কাম করেন একবার কোন বন্ধ করেন একবার কোন খুলেন আচ্ছা যা হইছে হইছে বাচ্চা কাচ্চা তো নেই গেছে কিছু টাকা আর তো টাকা পাবে না কে স্যার তোমার লোভী মানুষ তোমার লোভী মানুষ কে স্যার যা কইছে তাই তো করছো আমি কই টাকার লোভে তোমরা বাচ্চা নিয়ে একবার অফ করছো টাকার লোভে না তো স্যার যা কই গেছে তাই বাসে যে তাহলে বাচ্চা না নিলে খালি টিয়ে দিবেন আপনাকে দাদা চলুন আমগো যে চলবা আমরাই তোমার করে বাচ্চা কাচ্চা হ্যাঁ কিছু বলে কি হ্যাঁ স্যার এ ছোট স্যার এগুলো একবার তালা মেরে দাও তালা মেরে দিছি তাই তাই বলছি আপনাকে আমি তো তালা মেরে দেওয়ার কথাই বললেন আমি ভাবছি যে না আপনাদের সুসন্তান আছে এই জন্য বলছি যে না আর সুসন্তান নেন না একবারে তালা মেরে থন এই যে স্যার এত কথার দরকার নাই আপনি কাম করেন টেহা দিয়ে যান খুলমনি বাচ্চা আছে বলুন হ্যাঁ বৃষ্টি তুমি কি দোকানের সাড়া পাইছ যে নামাই না আমার ঘুরলাম তাহলে স্যার এখন কেমন নেব টাকাও দিবেন না বাচ্চা কাচ্চাও নাই তাহলে কেমন করে চলো সাড়ার নামাই যাও ওই নামাই নেই থাকবে চলো এখানে টাকা পয়সা দেওয়া বন্ধ চলেন চলেন স্যার এক কাম করে তাহলে চাবি দিয়া যায় তালা খুলমুনি কি অশিক্ষিত তো এই গ্যারেট হ্যাঁ জি বুঝলো না দেয়া দু কথা জানি কোথাকার তোমার চুবিতে তো কথা তালা দাও তালা দাও একবারে তালা দিবা দিয়ে দিছি ডাকে পড়ে রয়েছে কেটার মধ্যে পরে আরো গেলাম যে পাকের জায়গা ভালো করে দুই হাজার টাকা পেতে হোক হিসাব আছে না দুইটাই তো প্ল্যান দুইজন তে তুমি একটা দুইজনের দেখা দেয় একটার পর একটা হইছে আমার জন্য মুন্নু আরো ভাই বোন আছে দুইজনই তোমরা
আসেন স্যার। শরীফ ভাই বাসায় না? এটা কি শরীফ উদ্দিনের বাসা? বাবু কিনে স্যার, আমাকে বাড়ি নাই। আসেন তো, আসেন তো, আসেন আসেন। পরে খাইলাম, ভালো করছেন, চলো পরে। শরীফ উদ্দিন, শরীফ উদ্দিন স্ত্রী হ্যাপি বেগম, হ্যাপি হ্যাপি বেগম, হ্যাপি না হ্যাপি, হ্যাপি বেগম। বাচ্চা কয়জন? বাচ্চা দুইজন, এক ছেলে এক মেয়ে। বাহ বাহ বাহ, তোমরা তো কামের তালে থাকো, কত কত লোকজন আছে, এরা খালি পোলাপানের তালে থাকে। পোলাহান হওয়ার দান্দা? হ্যাঁ, পোলাহান হওয়ার দান্দা। ঠিক বলছেন স্যার। তো তোমার আর একটা বাচ্চা কই? মানে ছেলে হোক আর মেয়ে হোক, দুইজন দুটি সন্তান যথেষ্ট, এটাই আমরা এটাই মাইনা নিচ্ছি। চালু করো, তোমরা আর টাকা পাবা, কত কত লোক আছে। একবার বাসায় গেছিলাম, তারা বাচ্চাই নাই, অথচ টাকার লোভে এই কাম ফেরান হয়েছে, একবার বন্ধ করে নিয়েছে। কো না স্যার, আমরা বুঝি, আমি ট্রেনিং করাইছে, আমরা হচ্ছে মাসে মাসে তো হাজিরা দিবার যাই অফিসে। জি জি জি, হাজিরা দিতে যাই। দুই কত দিলেন স্যার? 2000। শরীফ স্ত্রী হ্যাপি 2000 পেমেন্ট, পেমেন্ট এই নাও। বেশ খুশি হলাম। তোমার বয়স কত? বয়স 14 বছর। বেটি বলে কি স্যার? স্যার টাকা দিয়ে নাও, 14 বছর তোমার বয়স। বিয়ে হয়েছিল কয় বছরে? আঙ্গা বিয়া না, কোলে কোলে পড়াই দিছিল তাই না? কোলে কোলে বিয়ে হয়েছিল। না বাল্লুক, না বাল্লুক, বয়স যে সময় ছিল না। আঙ্গা আব্বা আর ওর আব্বা দোস্ত আসাল, এরা হইলো কোলে কোলে বিয়া করাই দিছিল। বুঝছি, 14 বছর বয়স, দুইটা বাচ্চা হয়েছে। হ্যাঁ স্যার। তুমি জান না যাও গা, তোমাকে তো সরকারের বাড়ি তোমার গুলি গ্রামে দাঁড়িয়ে দেবে, তোমরা জানো না বাল্য বিবাহ বন্ধ। কোন কি স্যার, গুলি করব তার মধ্যে দুইটা বাচ্চা। হ্যাঁ ডর করতেছে আমার, একে 6 মাসে জুড়ে হয়েছে। এই চলো স্যার। স্যার না না না, টাকা দেওয়া যাবে না। টাকা আপনাদের মাই, তোমার টাকা মাই। যে দুইটা বাচ্চা হলে টাকা দিবেন, আর দুইটা বাচ্চা হইছেই টাকা দেন। বলছি যে বাচ্চা নি, তুই 18 বছর বয়স হইতো দুইটা বাচ্চা নিতি, 14 বছরে দুইটা বাচ্চা নিস বেটি, তুই তো মরবি। সরকারি আইন বোঝিস না স্যার? শুনেন, টিয়া দিয়া যান, আবার 18 বছর হইলে আবার বিয়া করিব। করো, আবার বিয়া করবো বেটা বলে কি স্যার? করো, ধান্দা নিছে কি? কিন্তু কইলো বয়স না হতে বিয়া হতে তোমাকে টাকা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, তো বয়স না হলে টাকা বন্ধ বন্ধ। এখন কোন কোন বাসা? চলেন স্যার, কোন বাসা? যান যান যান, তোমরা মারি খাইছো। হ্যাঁ, উত্তর পারা, উত্তর পারা, উত্তর পারা যাবে। আসো এত কষ্ট করে আতেলে লাভ কি হলো? এই তুই বয়স তো দেখলি কি কোহালি না? আমার 30 বছর। মিছা কথা কই আহি না তো, মিছা কথা কই আহি না? কেন দ্যাট লস হলো কা নো করলো নো2000 টাকা দিয়ে দুইটা বাচ্চা আছে না, ওরা দুধ কিনা খাইতে পারতো স্যার। আমাদের গুলো ছিল, আচ্ছা আসো 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 আসো। হ্যাঁ হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছে স্যার। চলে ওনার স্ত্রী আশা, আশা বেগম, আশা বেগম, বেগম। দেখো দেখো দেখো, বাচ্চা কয়জন? এই যে স্যার, দুইজন দুইজন দুইজন। এই যে
তার মধ্যে জমো কর নাই মানে পরে হইছে একটা ছয় মাস আগে জমো কাপড় চোপড় লাগে ঘর থেকে বাচ্চা বোলা মানে খিদা নাকছে কি কও তোমরা না স্যার ইটা হেদেন সে দান্তারি অগবর দুদান নু দুদান মার জামা এই যে স্যার আইছে স্যার স্যার এই এক না এ বলা কন্যা এ যা হ্যাঁ হ্যাঁ যা ওটা আল্লাহর মাল হ্যাঁ ওটা আল্লাহর মাল ওটা কুকুর আল্লাহর দয়া ওটা এলো মাসিক করছিল ওটা এটা তোমরা তো আমার ওরান মনে হালাই লাগলো শোনা খোদাই দিছে ওইটা হইলো মানসিক কিনা পয়সা তোমার সরকারের ক্ষতি কেমনি করে করলাম বলা হানি সামনে নির্বাচন করুন বেটা